চকিদারে বাচ্চা চকিদার, তোর এত বড় সাহস, তুই আমার বাদলের চোখ তুলা নিতে চাস? তুই কি শকুন হয়েছিস? শকুন হয়েছিস? শাশুড়ি যদি আরেক বেটা রাতে আপনি বকে তুলে দেন, আপনি কি মানি লইতেন? হাইবেন নি আমরা মন মানসিকতা অবস্থা থাকবো নি? অবশ্য আপনি তো বিয়া শাদী করেন না, আপনি কি বুঝবেন? তোর কি আনকি বাদুল্লিয়া কি আবারও তোর বউরে বিয়া করার প্রস্তাব দিছে? নালে আর কই কিয়া স্যার, আর শাশুড়ি মিসেস মহারে বেগম ইন্দরের বাচ্চা পুরা ফেলান এবং পুরা খেল এই মাতারি খেলতেছে স্যার। বুঝতে পারছি আসলে ধৈর্যর বাদ ভেঙে যাইতেছে আমার, এই মহিলার মুখোমুখি আমার হইতেই হবে। আর তার আমি জিজ্ঞাসা করবো যে কারণটা কি, একটা বিবাহিত মাইয়ার এসে আরেক জায়গায় বিয়ে দিতে চায় তার স্বামীর নির্দেশ ছাড়া, তো সেটা তো তালাক হয় না। তালাক যদি না হয়ে থাকে তাহলে আরেক জায়গায় বিয়ে দিতে চায় কিভাবে? কোনো আইন আছে যে সেরকম কিছু? হ্যাঁ তো জানি না স্যার। ল তুই আমার বোনের পোলা বাদলের গায়ে হাত তুলছস, আবার এখন তুই চেয়ারম্যানের সামনে আমার নাম ধরে ডাকছস, কি পাইছেন? আপনার সামনে গ্রামের চেয়ারম্যান দাঁড়ায় আছে, আপনি আমার সামনে আমার স্টাফের গায়ে হাত তুলতেছেন, এত বড় সাহস আপনি পান কোন জায়গা থেকে? আপনি আমার এটা ক্লিয়ার করে কথা বলেন,
আপনার মেয়ের কি আপনি ওর কাছে বিয়ে দিবেন যদি আপনার মেয়ের ওর কাছে বিয়ে দিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে সেই মেয়েকে আবার আপনার বোনের ছেলের কাছে বিয়ে দিতে চান দেখেন চেয়ারম্যান সাহেব এটা আমাগো ব্যক্তিগত ব্যাপার আমাগো ব্যক্তিগত ব্যাপারে আপনি নাক না গলাইলেও চলবে দেখেন স্যার দেখেন আপনাকে সম্মান দেন না কিরমা দজলে মহিলা এই হুম করস কেন ও কি উনি হু দিতে পারে উনি তোর মুরব্বি তুই পারস কো করতে শুনেন আপনি আপনারে কিন্তু যথেষ্ট ইজ্জত সম্মান করে আমি এখনো কথা বলতেছি আপনি কি আমার এলাকার মগের মুল্লুক পাইছেন যে আপনি যা ইচ্ছা তাই করবেন এখানে এই গ্রামের মধ্যে আইন নাই শালিশ নাই বিচার নাই আপনি আপনার এই বাড়িতে উল্টা পাল্টা কাজ করবেন আর আমি চেয়ারম্যান হয়ে কি আঙ্গুল চুষব মনে করছেন আঙ্গুল চুষব আমি কি করবেন কি করবেন আপনি কি করব আমি কি করব এটা আপনি দেখতে চান খোসা মাইরা বাগের চোখ নিয়ে আসার মতো লোক কিন্তু এই অলিউল্লাহ প্রমি চেয়ারম্যান আর আপনি তো নরসি এতক্ষণ পর্যন্ত আপনার আমি ভদ্র ভাষায় কথা বলছি যদি আমার এই চকিদারের সংসার ভাঙা যায় যদি সে অশান্তিতে থাকে আইন কত প্রকার কি কি জেলের ভাত কেমনে খাওয়াইতে হয় সেটা কিন্তু আপনার আমি দেখাই ছাড়ব করেন আপনি আইন আদালত যা করার আমিও দেখতে চাই কি করে আপনি আমার জেলের ভাত খাওয়ান আমিও দেখেন না